দেখাতে যাচ্ছি কিভাবে একটা Binance অ্যাকাউন্ট খুলতে হবে এবং কিভাবে অ্যাকাউন্টটা আপনি এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করবেন। সো আমাদের ভেতরে কিন্তু ইতিমধ্যে অনেকে অ্যাকাউন্ট খুলেছেন এবং অনেকে এখন খোলেননি। তো যারা এখনও অ্যাকাউন্ট খোলেননি বাট অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু এনআইডি কার্ড দিয়ে এখনও ভেরিফাইড করেননি, তা আজকে এই ভিডিওটা দেখে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাইড করে নেবেন। বিকজ আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটি রাখার জন্য, অবশ্যই আপনাকে নিরাপত্তা রাখার জন্য আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড করতে হবে। আপনি যখন এই অ্যাকাউন্টে যখন আপনি লেনদেন করবেন তখন কিন্তু আপনাকে অবশ্যই ভেরিফাইড করতে হবে, কারণ ভেরিফাইড ছাড়া কিন্তু এখানে আপনি কোনো লেনদেন করতে গেলে আপনি সমস্যায় পড়বেন। সো আজকের এই ভিডিওতে দেখাবো কীভাবে এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হয় বিনান্সে। পাশাপাশি আপনার এনআইডি কার্ড না থাকলে আপনি পরিবারের যে কারোর এনআইডি কার্ড দিয়ে আপনি এটা ভেরিফাইড করে নিতে পারবেন এবং খুব সহজে এটা ভেরিফাইড করা যায়। আমি আজকে রেখেছিলাম এবং ফার্স্ট আপনাকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে যেতে হবে, লেখা থাকবে রেজিস্ট্রেশন লিঙ্ক। ওই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি একটা ব্রাউজারে নিয়ে যাবে, এরকম দেখতে পারবেন। সো আপনি চাইলে জিমেলের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন, ফোন নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আমরা ফোন নম্বরের মাধ্যমে খুলবো। জিমেলে দেখা যায় অনেক সময় কোড আসে না, ভেরিফিকেশন কোডটা আসে না। তো আমরা জিমেল মোবাইলের পর ক্লিক করলে মোবাইল অপশনটা চলে আসবে এবং এখানে আপনি যদি +88 না দেখেন এখানে ক্লিক করে আপনি +88 করে নেবেন। সো এখানে ক্লিক করে দেখতে পারবেন +88 চলে আসবে। এখানে এখানে আপনি বাংলাদেশটা পাবেন খুঁজে, এখানে ক্লিক করলে আপনি বাংলাদেশটা দেখতে পারবেন। প্রথমে বাংলাদেশটার পর ক্লিক করে দিবেন যদি না থাকে, তো সেক্ষেত্রে আমি এটা করে দিলাম, কেটে দিলাম। তো কেটে দেওয়ার পর আপনার এখানে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে জিরো বাদ দিয়ে ফোন নম্বরটা দিতে হবে। সো আমি আমার ফোনে যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিচ্ছি। ফোন নম্বর দেওয়ার পরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে, এখানে স্ট্রং পাসওয়ার্ড দিবেন এখানে। তো ফোন এবার পাসওয়ার্ডটা দেওয়ার পরে আপনি এখানে কী করবেন, ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে দিচ্ছি। সো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে এখানে যে তীর মতো অপশন আছে এই তীর মতো অপশনের পর চেপে ধরে এটা দেখতে পাচ্ছেন, এটার পাশে এটার ভেতরে বসিয়ে দেবেন। ঠিক এটার ভেতরে বসিয়ে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার এই যে ফোন নম্বর দিয়েছেন এই ফোন নম্বরে 6 ডিজিট একটা কোড যাবে, এই যে সেকেন্ড 60 সেকেন্ডের ভেতরে এই কোডটা এখানে টাইপ করে বসাতে হবে। তো আমি আমার কোডটা নেই, তো আমার অন্য ফোনে ছিল কোডটা, যে কারণে আমি কোডটা অন্য ফোন থেকে এনে দিচ্ছি। সো এখানে দেওয়ার পরে আমি এখানে এটা দিয়ে দেবো। দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসভাবে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে, কোডটা বসালে আপনার সাকসেস হয়ে যাবে, অটোমেটিক অ্যাকাউন্টটা হয়ে যাবে। তারপরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন গো টু ড্যাশবোর্ড। তো এটা আমরা সরাসরি ওয়েবসাইটের মাধ্যমে দেখাচ্ছি, আর আপনাদের এদের তো জানেন আপনারা বিনান্সের অ্যাপ্লিকেশান আছে, তাহলে অ্যাপ্লিকেশানে গিয়ে আপনাকে ভেরিফাইড করতে হবে। আপনি অ্যাকাউন্টটা এখানে খুলে নেবেন, অ্যাপ্লিকেশানে গিয়ে আপনি লগ ইন করে ভেরিফাইড করে নেবেন, অথবা আপনি ওয়েবসাইটের মাধ্যমেও লগ ইন ভেরিফাইড করতে পারেন। তো এখানে আসার পরে এই যে গো টু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই গো টু ড্যাশবোর্ডের পর আপনি ক্লিক করে দেবেন। তো আপনার অ্যাকাউন্টটা কিন্তু হয়ে গেছে, এখন আপনাকে ভেরিফাইড করতে হবে। পাশাপাশি কিছু সেটিংয়ের বিষয় আছে, ওই সেটিংগুলো আপনাকে অবশ্যই করতে হবে, নাহলে আপনি যখন কোনো লেনদেন করতে যাবেন তখন কিন্তু আপনার সমস্যা পড়তে হবে। ফার্স্ট যে সমস্যাটা পড়তে হবে, আপনাকে অবশ্যই ইমেল ভেরিফিকেশন করতে হবে এবং গুগল অথেন্টিকেশন কাজটা আপনাকে করে নিতে হবে। সো এই দুটা কীভাবে করবেন, আমি ইমেল ভেরিফিকেশনের পর ক্লিক করি। ইমেল ভেরিফিকেশনের পর ক্লিক করলে আপনার এখানে একটা জিমেল দিতে হবে, এখানে প্রথমে জিমেল দিতে হবে। জিমেল দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করলে ওই জিমেলে কিন্তু কোড যাবে, সেই কোডটা এখানে বসাতে হবে, এই জায়গাটা বসাতে হবে। বসানোর পরে আপনাকে এই গেট কোডে ক্লিক করতে হবে, তারপরে গেট কোডে ক্লিক করলে যে ফোন নম্বর দিয়েছিলেন নেটওয়ার্কে ওই ফোন নম্বরে যে কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার ইমেল ভেরিফিকেশনটা হয়ে যাবে। আপনার একটা জিমেল দিতে হবে। সো আপনার ফোনে যে জিমেল আইডি থাকবে এখানে জিমেল আইডিটা দিয়ে দেবেন, আমি এখন দিয়ে দিচ্ছি। এখানে আমার জিমেলটা দিয়েছে, জিমেল দেওয়ার পর এখানে সেন্ড কোডে ক্লিক করব। সেন্ড কোডের পর আমরা ক্লিক করে দিলাম, দেখি আমাদের এই কোডটা দেখতে পাচ্ছেন সাকসেস দেখাচ্ছে। এই টাইমের ভিতরে আপনাকে কোডটা এখানে বসাতে হবে। সো আমি আমার জিমেলটা চেক করি, দেখতে পাচ্ছেন এখানে বিনান্স দেখতে পাচ্ছেন, এই বিনান্সের একটা জিমেল আসছে। তো জিমেলটা ওপেন করব, ওপেন করার পরে আপনাকে এখান থেকে কোড দিতে হবে, এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোডটা আপনি কপি করে নেবেন। সো কোডটা কপি করে নেওয়ার পরে আপনাকে কী করতে হবে, আপনাকে ওখানে বসাতে হবে। সো আমি সরাসরি এখানে চলে আসলাম, কোডটা এখানে বসিয়ে দেবো। সো এখানে আমি বসিয়ে দিচ্ছি কোডটা। তো ভিউয়ার্স আপনাকে একটা কথা বলি, সেটা হলো যে আপনারা দুইটা একসাথে চাপ দিবেন, এটাও চাপ দিবেন এটাও চাপ দিবেন, তার মানে আপনাকে দুইটা কোড একসাথে বসাতে হবে। যে টাইম দেবো এই টাইমের ভিতরে দুইটা কোড একসাথে বসিয়ে তারপর সাবমিট করতে হবে। আপনাকে যে একটা আগে কোড বসিয়ে সাবমিট করতে হবে সেটা হবে না, আপনাকে দুইটা কোড একসাথে সাবমিট করে মানে বসানোর পরে আপনি সাবমিট করবেন। তো আমি এখানে সেন্ড কোডে ক্লিক করবো এবং এখানে গেট কোডে ক্লিক করবো, দুইটাতে ক্লিক করবো। সো দুইটাতে কোড একসাথে যাবে। তো আমি কিন্তু দুইটা কোড বসিয়েছি, দুইটা কোড বসিয়ে এখন সাবমিট অপশানে ক্লিক করে দিব। তো সাবমিট অপশানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সাকসেস হয়ে গেছে, আমাদের ইমেল ভেরিফিকেশনটা কিন্তু হয়ে গেছে। অবশ্যই আপনাকে দুইটা কোড একসাথে বসিয়ে তারপরে আপনাকে সাবমিট করতে হবে। তো এটা দেখে নেবেন, তারপরে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনাকে এই পেজে নিয়ে আসবে, একটু লোডিং নিচ্ছে দেখতে পাচ্ছেন। তো আমরা একটু ওয়েট করি। তো তারপরে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আপনাকে রেজিস্ট্রেশন হয়ে গেছে, আপনার টু স্টেপ ভেরিফিকেশন এটা আপনাকে করা হয়ে গেছে। তারপরে এখানে আপনাকে নিচে আসলে এখানে সব কিছু দেখতে পারবেন। তো এখানে আপনাকে ফার্স্ট যে কাজটা করতে হবে এখানে ভেরিফাইড করতে হবে,
এখানে ভিপিও ভেরিফাই এখানে ক্লিক করতে হবে। আপনি যদি সরাসরি আপনি ওয়েবসাইটের মধ্যে ভেরিফাই করতে চান সেক্ষেত্রে করতে পারেন, অথবা আপনি অ্যাকাউন্টটা এখন আপনার যে এটা বিনান্সের যে অ্যাপ্লিকেশান আছে ওই অ্যাপ্লিকেশানের অ্যাকাউন্টটা জিমেল পাসওয়ার্ডে অ্যাকাউন্টে লগ ইন করে আপনি চাইলে ওইখানেও অ্যাকাউন্ট লগ ইন করতে মানে ভেরিফাইড করতে পারেন। সো আমি এখানে ভেরিফাইড করতে পারি, তো আপনাকে যে কাজটি করতে হবে, তো অ্যাকাউন্ট ভেরিফাইড করার জন্য আপনাকে যে ম্যান মতো আইকন দেখতে পাচ্ছেন এই পাশে, এই ম্যান মতো আইকনে পরে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে আনভেরিফাইড অপশান আছে, আনভেরিফাইড অপশানে ক্লিক করে দিব। সো আনভেরিফাইডে ক্লিক করলে কিন্তু আপনার এটা হচ্ছে না, কারণ মানে এখানে আপনাকে এই যে আইডেন্টি দেখতে পাচ্ছেন নিচে, এই আইডেন্টি অপশানে আইডেন্টিফিকেশন এখানে ক্লিক করতে হবে, নিচে এই আইডেন্টিফিকেশানে ক্লিক করতে হবে। এটার পর ক্লিক করলে এখানে দেখতে পারবেন আপনাকে যে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে, আপনার না থাকলে অবশ্যই আপনার ফ্যামিলির যে কারণে এনআইডি কার্ড দিয়ে আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন এই অপশানটা চলে আসছে, এখানে লোডিং নিচ্ছে আর কি, পার্সোনাল ভেরিফিকেশান এখানে একটু লোডিং নেবে। সো আমরা এখানে অ্যাকাউন্টটা লোডিং নিচ্ছে, এখানে আপনারা নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে এখানে নেক্সট অপশানে ক্লিক করলে এখানে দেখতে পারবো আপনার প্রোভাইডার লিমিট কোড, তো নেক্সট অপশানে ক্লিক করলে এই অপশানটা চলে আসবে। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনার একটা লিমিট দিয়ে দেবে, তো আপনাকে ভেরিফাই করতে হলে এখানে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নাও, এই ভেরিফাই নাওতে ক্লিক করতে হবে, নিচে ভেরিফাই নাওতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ন্যাশনালিটি বাংলাদেশ থাকবে, আপনি ভোটার আইডি কার্ড অনুসারে আপনার নাম দেবেন, ফার্স্ট নেম লাস্ট নেম ইংলিশে যেভাবে দেওয়া আছে, তারপর আপনি মিডল নেম, যদি আপনার মিডল নেম থাকে অবশ্যই মিডল নেমটা দিবেন, তারপর তো আমার যেহেতু মিডল নাম নেই সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম, আপনার যদি মিডল নাম না থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিবেন, আর যদি আপনার মিডল নাম থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেম মিডল নাম দিয়ে তারপরে লাস্টে লাস্ট নেম দিবেন, আর এখানে আবার ডেট অফ বার্থ দিবেন। তো আমি এখানে নামটা দিচ্ছি, তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমি আমার ফার্স্ট নেম এবং মিডল নেম এবং লাস্ট নেম দিয়ে দিয়েছি, যেহেতু আমার মিডল নেম আছে, যে কারণে আপনার যদি মিডল নাম না থাকে দুই অক্ষরের নাম থাকে সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। সো এটা অবশ্যই আপনাকে ভেবে নিতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আমার ডেট অফ বার্থ, তো আমি ডেট অফ বার্থের পর ক্লিক করব। ক্লিক করলে এখানে আপনাকে জন্ম তারিখটা দিতে হবে, এই যে 2021 দেখতে পাচ্ছেন, 2021 পর ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন এখানে আপনার সালটা দিবেন, কোন সালে আপনার এটা, তো আমি এখানে যেটা দেবো এই পাশে ক্লিক করব, এই পাশে এখানে এই আরো মতো চিহ্ন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন সালটা করতে পারবেন, আমি আমার জন্মসালটা আমি এখানে দিয়ে দিচ্ছি, সো আমি এখানে করে নিব। সো 1990 থেকে 99 ভিতরে, তো আমি এখানে 96 দিয়ে দিলাম। সো আপনি অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে কিন্তু আপনার জন্মসালটা দিতে হবে, তারপর এখানে সেপ্টেম্বরে দিতে হবে, সেপ্টেম্বর দিয়ে আপনি কত দিন সেটা আপনি দিবেন। দেখেন এখানে কিন্তু আমার জন্মসালটা আমি দিয়ে দিয়েছি, তো এখানে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে, তো আপনার জন্মসালটা দেওয়ার পরে এখানে আপনি পাশে ক্লিক করলে লাল অপশানটা চলে যাবে, তারপরে আপনি কী করবেন এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন, সব কিছু ঠিকঠাক থাকলে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। তো দেওয়ার পরে আপনাকে এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম, দেখেন কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে স্টেট অ্যাড্রেস, পোস্টাল কোড এবং সিটি, আপনার অ্যাড্রেসটা দিতে হবে, ভোটার আইডি কার্ডের পিছনে পার্টে ঠিক যেভাবে অ্যাড্রেস দেওয়া থাকবে ওইভাবে আপনার ভিলেজ, পোস্ট, উপজেলা এবং জেলা এটা আপনাকে অবশ্যই দিতে হবে। সো আমি দিয়ে দেবো সবগুলো, তো এখানে আপনি স্টেট অ্যাড্রেসে দিবেন আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পার্টে গ্রাম, পোস্ট অফিস এবং থানা বা উপজেলা বা জেলা দিয়ে একটা দিয়ে আপনি কমা দিয়ে একটা স্পেস দিয়ে তারপরে লিখবেন সব একটা একটা করে। দেখেন আমি একটা কমা দিয়ে একটা গ্রাম লিখছি, তারপরে কমা দিয়ে একটা স্পেস দিয়ে তারপরে আপনার পোস্ট অফিস, তারপরে কমা দিয়ে আবার স্পেস দিয়ে এভাবে লিখবেন। লেখার পরে আপনার পোস্টাল কোডটা আপনার ভোটার আইডি কার্ডের পিছনে পার্টে দেখবেন যে 4 ডিজিটের পোস্টাল কোড আছে সেটা দিবেন, তারপরে সিটি দিবেন, কোন জেলা সেই জেলার নামটা আপনি দিয়ে দিবেন। সো আমার জেলার নামটা দিয়ে আমি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করব, নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে, কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। দেখেন বেসিক ভেরিফিকেশন কিন্তু আপনার ভেরিফাইড কিন্তু হয়ে গেছে, এখানে আপনি কিন্তু এটা তারা সময় নেবে এটা রে করার জন্য। সো এখানে আপনার কী করবেন আপগ্রেড অপশানে যদি আমি ক্লিক করি সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন আপগ্রেড বা কোনো কিছু আপগ্রেড করতে পারলে আপনি করতে পারবেন এখানে। আপগ্রেড অপশানে অবশ্যই আপনাকে ক্লিক করতে হবে, ওই আপগ্রেড অপশানে আপনাকে ক্লিক করার পরে আপনাকে এই পেজে নিয়ে আসবে, আসার পর আইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, আমাদের যেহেতু আমাদের কাছে এনআইডি কার্ড আছে আমরা এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করব, তো এনআইডি কার্ডের পর ক্লিক করা থাকবে, এনআইডি পর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন, কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজটা এখানে করবেন। তো আপনারা এনআইডি কার্ডটা করার জন্য এখানে ফ্রন্ট পেজটা আগে দিতে হবে, তো এখানে ক্লিক করবেন, ফ্রন্ট পেজের পর ক্লিক করলে আপনাকে আপনার যদি আগে থেকে ছবি তোলা থাকে সেক্ষেত্রে আপনি ছবিগুলো তুলে রাখবেন, এনআইডি কার্ডের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজটা আপনি তুলে রাখবেন, আর যদি তুলে না থাকেন সেক্ষেত্রে আপনি সরাসরি ছবি তুলতে পারেন। সেক্ষেত্রে ওপরে যে ক্যামেরা দেখতে পাচ্ছেন, ক্যামেরার উপর ক্লিক করলে ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা ছবিটা তুলে নিয়েছি খুব সুন্দরভাবে। আপনাকে ধীরে ছবিটা তুলতে হবে যেন ছবিটা ঘোলা না হয়ে যায়, তো এইভাবে আমি ছবিটা তুলে নিচ্ছি এখন।
ছবিটা তুলে নেওয়ার পরে আপনি এখানে নিচে ওকেতে ক্লিক করবেন। আমি ওকেতে ক্লিক করে দিচ্ছি, দেখবেন যে এই ছবিটা কিন্তু অটোমেটিক উঠে যাবে, এখানে আপলোড হয়ে যাবে। এবং তারপরে আপনি এখানে আপলোড টু ব্যাক পেজ এখানে ক্লিক করে ঠিক একইভাবে ছবি তুলে নেবেন। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু এখানে আপলোড করে নিয়েছি, আমার আপলোড হয়ে গেছে দুইটা ফটো আপলোড হয়ে গেছে। এবং এনআইডি কার্ড আপলোড করে নেওয়ার পরে আপনাকে এখানে দেখাচ্ছে গুড, তার মানে আমার এটা কিন্তু কমপ্লিট আছে। এবং বলেছে তারা এখানে নো কাট, কোনো এনআইডি কার্ড ছবি তুলে আপনি কোনো কাট করতে পারবেন না বা ব্লার করতে পারবেন না বা রিলেটিভ কোনো কিছু করতে পারবেন না, ঘষা মাজা বা এরকম কোনো কিছু। তো আপনি এটা গুড দেখাবে এবং এটা আপলোড করে নেওয়ার পর এখানে নিচে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করার পরে এক্সাম্পল হিসাবে আপনাকে লাস্ট যে কাজটি করতে হবে সেই কাজটা আমি আপনাদেরকে দেখাই, যেটা খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারমিডিয়েট যে ভেরিফিকেশানটা সেটা হলো আপনি এক্সাম্পলে ক্লিক করবেন। এক্সাম্পলে ক্লিক করলে এটা দেখতে পারবেন যে আসলে কেমন আপনাকে ছবিটা তুলতে হবে। তো আমি এক্সাম্পলের পর ক্লিক করে দেবো। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ফেস ভেরিফিকেশান করতে হবে, এখানে এক্সাম্পল হিসেবে দেখা দিছে যে আপনাকে এভাবে একটা ফেস ভেরিফিকেশান ছবি তুলতে হবে। ঠিক মাথাটা এর গোলের ভেতরে থাকবে, আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু দেখিয়ে দিয়েছে। ঠিক এভাবে আমি একটা ছবি তুলে নিব। আমি এই ক্যামেরার উপরে ক্লিক করব, আপলোড ক্যামেরা ফটোর উপর ক্লিক করব। ক্লিক করে আমি যেহেতু আমার ছবি তোলা আছে সেক্ষেত্রে আমি এখানে ছবির উপর ক্লিক করব। আমার একটা ছবির উপর আমি ক্লিক করে উপরে ডান অপশানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পারবেন আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখতে পারবেন এখানে আপলোড নিশ্চয় আর কি ছবিটা, তো আমরা একটু ওয়েট করি। তারা বলেছে আপনি কোনো প্রকার কোনো মেকআপ, বিউটি মেকআপ বা সানগ্লাস এমন কিছু রাখা যাবে না, বা কোনো স্ক্রিনশট আপনাকে এখানে এ করা যাবে না, আপলোড করা যাবে না। সরাসরি আপনাকে একটা ছবি তুলে আপনাকে আপলোড করতে হবে, সরাসরি আপনি ক্যামেরার মাধ্যমে আপলোড করতে পারেন। এই যে ক্যামেরা যেভাবে আপনি আপনার এনআইডি কার্ডটা ছবি তুলেছেন সেভাবে আপনি একটা নিজের ক্যামেরাটা ওপেন করে আপনি এটা সেলফি যেভাবে তুলি খুব সুন্দরভাবে সেলফিটা তুলবেন, আঁকা বাঁকা বা কোনো কিছু না, সরাসরি আপনার মুখে সরাসরি একটা সেলফি আপনাকে তুলতে হবে, যেমন আমরা একটা ছবি তুলে আর কি। সো ওইভাবে আপনি ছবিটা তুলে নেবেন। তারপরে এখানে দেখেন আমি একটা ছবি তুলে নিয়েছি, খুব সোজাসুজি একটা ছবি তুলবেন এনআইডি, মানে আপনার ক্যামেরাটা ওপেন করে সরাসরি ওখানে ক্যামেরা ওপেন করে আপনি একটা ছবি তুলে নেবেন। তারপরে ছবিটা তুলে নেওয়ার পরে আপনি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে নেবেন। আপলোড করা হয়ে গেলে তো আমি কন্টিনিউ অপশানে ক্লিক করে নেব, এটা কিন্তু আপলোড হচ্ছে। ছবিটা আপলোড হয়ে গেলে আপনার এখানে বলেছে যে এখানে কোনো সানগ্লাস বা কোনো কিছু ব্যবহার করা যাবে না, এখানে সেগুলো দিয়ে দিয়েছে। এবং আপনি এখানে বিং ভেরিফিকেশান, যেটা লাস্ট বিং ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করলে আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা ওপেন হয়ে যাবে, আপনি দেখতে পারবেন ঠিক এরকম ক্যামেরা। এটার ভেতরে আপনার মুখমণ্ডলটা এখানে রাখতে হবে, এটার ভেতরে আপনার মুখমণ্ডলটা রাখবেন ঠিক এটার ভেতরে। দেখেন এটার ভেতরে মুখমণ্ডলটা রেখে সরাসরি আপনি একটা ছবি তুলে নেবেন। তো দেখেন কীভাবে আপনি এনআইডি ভেরিফিকেশানটা করবেন, মানে ফেস ভেরিফিকেশান যেটা বলে। তো আমি ট্রাই এগেনে ক্লিক করলাম, দেখেন আমার ক্যামেরাটা ওপেন হবে এবং বিং ভেরিফিকেশান দেখতে পাচ্ছেন, এই বিং ভেরিফিকেশানে ক্লিক করে দিলাম। তো দেখেন আমার ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে, আমি একটা ছবিটা তুলব। তো ওপেন ইওর মাউথ, আমার ফেসটা কিন্তু ভেরিফিকেশান হচ্ছে দেখতে পাচ্ছেন, এভাবে ধরে রাখতে হবে, এবার ঠিক এভাবে ধরে রাখবেন। ক্যামেরাটা দেখার পরে ক্যামেরার দিকে তাকিয়ে আপনি এভাবে ধরে রাখবেন, দেখবেন আপনার এটা ভেরিফিকেশান হয়ে যাবে। সো আলোর দিকে সরাসরি আলোর দিকে নিয়ে যেতে হবে যাতে আপনার এটা খুব স্পষ্ট দেখা যায়। তো মুখটা কাছে আনার চেষ্টা করবেন, মুখটা কাছে আনার চেষ্টা করবেন এইভাবে, এখানে আমি মুখটা কাছে আনার চেষ্টা করতেছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেল। তো দেখতে পেলেন বন্ধুরা আমি কিভাবে আমার ফেস ভেরিফিকেশানটা করলাম। এটা কিন্তু একটা, আমি আবারও বলছি, এটা কিন্তু খুবই ভালো একটা এক্সচেঞ্জার, এটা অনেক বড় একটা এক্সচেঞ্জার বিনান্স, আপনারা সবাই জানেন, যে কারণে তাদের অ্যাকাউন্ট নিরাপত্তার কারণে আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখার জন্য অবশ্যই আপনাকে এনআইডি কার্ড দিয়ে সকল ইনফরমেশান দিয়ে আপনাকে ভেরিফিকেশান করতে হবে, ফেস ভেরিফিকেশান সহ। সো আমি এভাবে করলাম। একবার আপনাকে বলবো মাথাটা নাড়াতে, আপনি মাথাটা নাড়াবেন এবং ক্যামেরাটা সামনে নিয়ে আসবেন, আমি ঠিক যেভাবে দেখিয়েছি। চোখ, আপনার চোখটা নাড়াতে বললে আপনি চোখটা একটু বন্ধ করে ওপেন করবেন, দেখবেন এটা ভেরিফিকেশানটা নিয়ে নেবে, চেষ্টা করবেন হয়ে যাবে। সো এটা আমার কিন্তু আপডেট আন্ডার রিভিউতে চলে গিয়েছে, আমি একটা ওকেতে ক্লিক করে দিলাম। আমার কিন্তু ভেরিফিকেশানটা এইভাবেই মূলত আপনাকে করতে হবে। যখন আপনার ভেরিফিকেশানটা হয়ে যাবে আপনি দেখতে পারবেন আপনার সবুজ মতো একটা চিহ্ন থাকবে, এবং আপনি যখনই আপনার এটা ভেরিফিকেশান হয়ে যাবে আপনি সবসময় কাজ করবেন হলো আপনি অ্যাপসের মাধ্যমে। এই দেখেন আমার এটা সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন, আপনাকে সাথে সাথে ভেরিফাইড করে নিয়েছে, আমার কিন্তু এটা সাথে সাথে ভেরিফাইড হয়ে গেছে।
সো এটা ভেরিফাইড হতে সাথে সাথে সময় লাগে, কারণ এটা ফেস ভেরিফিকেশন, তো যে কারণে এটা আর অন্যগুলোতে ফেস ভেরিফিকেশন নেয় না, যে কারণে তারা 24 ঘন্টা 48 ঘন্টা বা এরকম 72 ঘন্টা সময় নেয়, আর এটা তো ফেস ভেরিফিকেশন নেয় যে কারণে সাথে সাথে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড। এখন আপনাকে কিছু ইনফরমেশন মানে আপনাকে কিছু সেটিং করতে হবে, সেটা আমি দেখাই আপনাকে। এই যে ম্যান মতো আইকন, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে সিকিউরিটি অপশন দেখতে পাচ্ছেন, সিকিউরিটি ক্লিক করবেন। দেখেন এটাকে আপনার এখানে আনভেরিফাইড লেখা আসছে, তার মানে এখনও আপনাকে কিন্তু ওই ফেস ভেরিফিকেশনের যে বিষয়টা ওইটা কিন্তু এখনও ভেরিফাইড হয়নি, ওইটা আন্ডার রিভিউতে আছে, কিন্তু আপনার যে পার্সোনাল ভেরিফিকেশন ওইটা কিন্তু হয়ে গেছে। তো দেখেন আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে। এটি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সচেঞ্জ এনেবল টু ভেরিফাই, এখানে দেখতে পাচ্ছেন এনেবল অ্যান্টিপাস, এখানে সিকিউরিটি, আপনার সিকিউরিটি কি আছে এখানে, তারপরে গুগল অথোরিটেশন এটা অন করা আছে, এবং SMS অথোরিটেশন কিন্তু এটা অন করা আছে, এখানে ইমেলটা অন করা আছে। আপনাকে আর কিছু করতে হবে না, অটোমেটিকলি সবগুলো আপাতত কমপ্লিট হয়ে গেছে। এখানে আপনি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে এখানে করতে পারেন। তো এখানে রিওয়ার্ড সেন্টার দেখতে পাবেন, আপনার অ্যাকাউন্টটা যখনই ভেরিফাইড হয়ে যাবে আপনি বুঝতে পারবেন, আপনার জিমেলে আপনার যে জিমেল বা ফোন নাম্বারে কিন্তু তারা এ করে দিবে। তো এখন আমার অ্যাকাউন্টটা আপনার কীভাবে আপনি অ্যাকাউন্টে লগ ইন করবেন, এবং আপনি সরাসরি প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি বিনান্স লিখবেন, বিনান্স লিখলে আপনার সরাসরি প্লে স্টোর থেকে বিনান্স অ্যাকাউন্টটা মানে অ্যাপ্লিকেশনটা নামায় নেওয়ার পরে আপনি অ্যাকাউন্টটা মানে লগ ইন করে নেবেন। ঠিক যেভাবে আমি প্রথমে অ্যাকাউন্টে লগ ইন দেখিয়েছি, ঠিক ওইভাবে অ্যাকাউন্টটা লগ ইন নেওয়ার পরে আপনি ঠিক এইভাবে দেখতে পারবেন, আমি দেখাই আপনাদেরকে। প্রথম অ্যাপসটি ওপেন করলে আপনাদের মাঝে ঠিক এরকম আসবে। তো আপনি ওপরে এখানে দেখতে পাচ্ছেন লগ ইন ইন উইথ ইমেল, এই লগ ইনের পর ক্লিক করবেন, এই লগ ইনের পর ক্লিক করে দিবেন। লগ ইনের পর ক্লিক করে দিলে আপনার এখানে আসবে, আপনি এখানে লগ ইন উইথ ফোন নাম্বার দেখতে পাচ্ছেন, আমি এখানে লগ ইন অপশানে ক্লিক করে দিলাম, এবং এখানে আপনি যখন এখানে লগ ইন উইথ ইমেল আসবে তখন এখানে ফোন নাম্বার অপশানটা চলে আসবে। আবার এখানে ক্লিক করলে দেখতে ফোন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবেন। এখানে তীর মতো চিহ্ন তো ক্লিক করলে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে যাবে। তারপরে আপনাকে একইভাবে এখানে আপনি সেন্ড কোড, দুইটাতে সেন্ড কোডে ক্লিক করবেন। দুইটাতে সেন্ড কোড ক্লিক করার পর দুইটাতে আপনি একই টাইমে, টাইম শেষ হওয়ার আগে দুইটাতে আপনাকে কোডটা বসিয়ে সাবমিট ক্লিক করতে হবে। আপনার ভেরিফিকেশন থেকে কোড আসছে, এই কোডটা আপনাকে কপি করতে হবে। সো কোডটা কপি করে নিব, কোডটা কপি করে নেওয়ার পরে আপনাকে সরাসরি এখানে আসতে হবে অ্যাপসের ভেতরে। সো অ্যাপসের ভেতরে প্রবেশ করার পরে এখানে কোডটা আপনাকে দিতে হবে, দ্রুত কোডটা দিতে হবে, কোডটা দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট অপশানে আমি ক্লিক করে দিলাম, দেখেন আমার কোডটা ইনকারেক্ট দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার অ্যাকাউন্টটা আমি অ্যাপ্লিকেশনের মাধ্যমে লগ ইন করে ফেললাম। এখন আপনি উপরে কর্নারে যে ম্যান মতো আইকন, এখানে ক্লিক করবেন। ম্যান মতো আইকনের উপর ক্লিক করলে আপনাদের মাঝে এরকম আসবে। সো আমি এটা ওকেতে ক্লিক করে দিব। এটা আপনার লাইট ভার্সন থাকবে, আপনি এটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনার প্রো ভার্সন হয়ে যাবে, প্রো ভার্সনটা আপনি করে রাখবেন। তারপর উপরে আমি আবারও ম্যান মতো আইকনে ক্লিক করলাম, এবং এখানে আপনার ভেরিফিকেশানটা দেখতে পাচ্ছেন, আমার এটা ফেল দেখাচ্ছে, বিকজ আমি একটু ভুল কাজ করে ফেলছিলাম ওখানে আইডেন্টি ভেরিফিকেশান, এখানে যে কারণে আমার এটা মানে ফেলড হয়ে গেছে। এটা কিন্তু সাথে সাথে ভেরিফিকেশান হয়ে যাবে, এখানে ভেরিফাইড লেখা থাকবে আপনার, যখন সবুজ চিহ্ন ভেরিফাইড লেখা আসবে ওই ফেলডের জায়গায় তখন দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টটা এ হয়ে গেছে, মানে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সো আপনারা যদি ভুল কোনো ইনফরমেশান দেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্ট বা এখানে আপনার যে সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন এখানে নিচে আসবেন। এই নিচে আসার পরে আপনি এখানে সিকিউরিটি অপশান দেখতে পারবেন, এখানে সিকিউরিটি অপশানে ক্লিক করবেন। আমি যে বিষয়টা দেখাতে চাচ্ছি সেটা হলো গুগল অথোরিটেশন, এই কাজটা অনেকে পারেন না, এটা আপনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ গুগল অথোরিটেশন কাজটা। এই গুগল অথোরিটেশনে ক্লিক করবেন এবং গুগল অথোরিটেশন এটা অন করে দিবেন, এটা অফ থাকবে এটা অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এখানে আপনার যদি গুগল অথোরিটেশন অ্যাপসটি ডাউনলোড করা না থাকে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড অপশানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা হয়ে গেলে ওইটা ওপেন করবেন, অ্যাপসটি ওপেন করার পরে আবার ব্যাকে এসে এখানে এসে এখানে আসবেন। এখানে আসার পরে এখানে তীর মতো চিহ্ন আছে, তীর মতো চিহ্নতে ক্লিক করলে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন কপি অপশান, এখান থেকে এটা আপনি কপি করে নেবেন। এই যে কোড দেখতে পাচ্ছেন এই কোডটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনি আপনার কোনো নোটপ্যাডে এই কোডটা আপনি কপি করে রেখে আসবেন। তারপর আপনি এখানে এসে এখানে এখান থেকে কপি করবেন, কপি করার পরে আপনি সরাসরি গুগল অথোরিটেশন অ্যাপসের ভেতরে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমি বলে দিচ্ছি গুগল অথোরিটেশন অ্যাপসের ভেতরে আসার পরে নিচে কর্নারে দেখবেন যে ডান সাইডে নিচে কর্নারে প্লাস মতো আইকন থাকবে, প্লাস মতো আইকনে ক্লিক করলে প্রথমে লেখা থাকবে স্ক্যান এ কিউআর কোড, এবং নিচে লেখা থাকবে ইন্টারেস্ট সেট আপ কি, তারপর ইন্টারেস্ট সেট আপ কি ওইটাতে ক্লিক করবেন। ইন্টারেস্ট সেট আপ কিতে ক্লিক করলে প্রথমে অ্যাকাউন্ট নেম দিবেন বিনান্স, বিনান্সটা লিখবেন অ্যাকাউন্ট নেমে, এবং ইওর কি, ইওর কিতে বসাবেন যে এটা আপনি কপি করে নিয়েছেন, সে কপি এখান থেকে কপি করে ওইটা ওখানে বসাবেন। বসার পরে অ্যাড নিচে অ্যাড অপশান দেখবেন, ওই অ্যাড অপশানে ক্লিক করলে সাথে সাথে আপনাকে ব্যাকে নিয়ে আসবে। আসলে দেখতে পাবেন ওপরে আপনার বিনান্স নাম থাকবে, নিচে কোড থাকবে 6 ডিজিটের কোড, ওই কোডটা আপনাকে এখানে বসাতে হবে। এখানে আপনি যখন এখানে নেক্সট অপশানে তীর মতো অপশানে ক্লিক করবেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে এই 16 6 ডিজিট একটা কোড, সেই কোডটা আপনাকে এখানে বসাতে হবে, ওই কোডটা দিবে আর কি।
মানে এখানে যে কোডটা আপনি কপি করলেন এখানে এটা কপি করে আপনাকে এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে এখানে আপনি কপি করবেন এটা আগে কপি করবেন কপি করার পরে দেখেন আমি এটা কপি করলাম তারপরে এখানে তীর মতো অপশনে ক্লিক করবেন তীর মতো অপশনে ক্লিক করার পরে এখানে ইন্টারে 16 ডিজিট কোড এখানে কোডটা আমি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পরে এখানে তীর মতো অপশনে ক্লিক করবেন তীর মতো অপশনে ক্লিক করার পরে এখানে পাশে নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার সেন্ড কোড আপনার জিমেল এটা জিমেল কোড এটা ফোন কোড এবং এটা গুগল অথরাইজেশন কোড এই কোডটা আপনার চলে যাবে ঠিক ওইখানে কিন্তু আপনার কোডটা চলে গিয়েছে আপনি 6 ডিজিটের কোড দেখতে পারবেন আপনার নামের সাথে নিচে কোড ডাকবে মানে কোড দেখা থাকবে 6 ডিজিটের কোড আর কি সেই কোডটা এখানে বসাবেন একসাথে তিনটেই কিন্তু আপনাকে বসাতে হবে মনে রাখবেন এখানে দুইটা একসাথে বসাতে হবে এবং এই কোডটা তিনটে একসাথে বসিয়ে তারপর সাবমিটে ক্লিক করলে আপনার ওইটা এই গুগল অথরাইজেশন কোডটা কিন্তু আপনার সাবমিট হয়ে যাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে আপনি গুগল অথরাইজেশনটা সাবমিট করে নেবেন অবশ্যই অ্যাপ্লিকেশনটা নামিয়ে তো আমি ব্যাকে যাচ্ছি ব্যাকে যাওয়ার পরে এখানে আপনি কী করতে হবে আমি আপনাকে বলে দিচ্ছি এখানে যে দেখতে পাচ্ছেন সবুজ মতো টিকমার্ক এটাও এরকম হয় এখানে টিকমার্ক চলে আসবে সবুজ মতো টিকমার্ক সো এটা এই তিনটে কিন্তু করে রাখতে হবে যেহেতু আপনার অ্যাকাউন্ট সেফটির জন্য আপনি এটা করতেই হবে।